মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মুখ বা দাঁত। দৈনন্দিন জীবনে আমরা কম বেশি সবাই দেখা যায় মুখ এবং দাঁতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। ঠিক এরকমই একটি সমস্যা হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যাওয়া। আজকে আমি আলোচনা করব মাড়ি ফুলে যাওয়ার কারণ কি, মাড়ি ফুলে যাওয়ার চিকিৎসা কি হতে পারে। তো চলুন শুরু করি আজকের আলোচনা। বিভিন্ন কারণে মাড়ি ফুলে যেতে পারে। এর মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে মাড়ির বিভিন্ন রোগ। মাড়ির রোগকে বলা হয় পেরিওডন্টাল ডিজিজ। আর এই পেরিওডন্টাল ডিজিজের কারণেই কিন্তু আমাদের মাড়ি ফুলে যায়। পেরিওডন্টাল ডিজিজকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে জিঞ্জিভাইটিস, আরেকটি হচ্ছে পেরিওডন্টাইটিস। মাড়ির এই প্রদাহ হলে মাড়ি কিন্তু ফুলে যেতে পারে। আরেকটি হচ্ছে পেরিওডন্টাইটিস, যেটাকে বলা হয় মাড়ির প্রদাহ থেকে শুরু করে যখন এই মাড়ির রোগটা আমাদের দাঁত এবং দাঁতের আশেপাশের বোনসকে ইনভলভ করে তখন তাকে বলা হয় পেরিওডন্টাইটিস। তাই এই জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস দুটির কারণে আমাদের মাড়ি ফুলে যেতে পারে। এখন আসি, যেহেতু মাড়ির প্রদাহের কারণে আমাদের মাড়ি ফুলে যেতে পারে, এখন মাড়ির প্রদাহটা আসলে কিভাবে হয়। মাড়ির প্রদাহ হচ্ছে আমরা যখন দৈনন্দিন জীবনে খাবার খাই তখন সঠিক নিয়মে দুইবার ব্রাশ করার পরেও কিছু কিছু খাদ্য আমাদের দুই দাঁতের মাঝখানে এবং দাঁত এবং মাড়ির ফাঁকে জমে থাকে। এই খাবারগুলো দীর্ঘদিন জমে থাকতে থাকতে দাঁত এবং মাড়ির ফাঁকে একটি শক্ততর আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় প্লাক। এই শক্ততর আবরণগুলো দীর্ঘদিন থাকতে থাকতে সেখানে আরও শক্ততর একটি স্তর তৈরি করে, যেটাকে বলা হয় ক্যালকোলাস। সাধারণ মানুষ যেটাকে বুঝে দাঁতে পাথর হয়েছে। এই দাঁতের পাথরগুলো দীর্ঘদিন মাড়ির ফাঁকে থাকতে থাকতে মাড়িতে একটি প্রদাহের সৃষ্টি করে। ঠিক তখন আমরা যখন খাবার খাই, আমরা যখন ব্রাশ করি, তখন দেখা যায় আমাদের মাড়ির সাথে এই পাথরগুলোর একটি ঘর্ষণ তৈরি হয়। ঘর্ষণ তৈরি হয়ে ওই জায়গাটায় দেখা যায় একটি ইনফ্লামেশন হয়। তখন দেখা যায় আমাদের মাড়ি থেকে রক্ত পড়া শুরু করে, মাড়ি ফুলে যায়। ঠিক মাড়ির এই রোগগুলোর কারণেই আসলে আমাদের মাড়ি ফুলে যায়। এখন আসি, আমরা কিভাবে প্রতিকার করতে পারি মাড়ির এই ফোলা যাতে আর না হয়। আমরা দুইবেলা ব্রাশের পাশাপাশি একটু ডেন্টাল ফ্লসিং করতে পারি, সাথে একটি ভালো মাউথ ওয়াশ কিংবা হালকা গরম পানি সাথে লবণ নিয়ে একটু কুলকুচি করতে পারি। তাছাড়াও আমরা 6 মাস পরপর আমাদের মুখ একটু ডেন্টাল চেম্বারগুলোতে গিয়ে একটি ভালো ডেন্টাল সার্জন দিয়ে চেক আপ করাতে পারি। এখন আসি, মাড়ি ফুলে গেলে আমরা কী চিকিৎসা নিতে পারি। সাধারণত মাড়ি এই ধরনের ফোলার জন্য আমরা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে স্কেলিং। আপনাকে 6 থেকে 1 বছর অন্তর অন্তর একবার আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে ভালো করে মুখটাকে স্কেলিং করে নিতে হবে, যাতে আপনার খাবারগুলো জমে দাঁতের ফাঁকে পাথর না জমে। আর দাঁতের ফাঁকে যদি পাথর না জমে তবে কিন্তু সেখান থেকে মাড়ির কোনো প্রদাহ হবে না এবং মাড়ি ফুলে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। তাই 6 থেকে 1 বছর অন্তর অন্তর আপনারা কোনো নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে যান, গিয়ে একটি ভালো করে স্কেলিং করিয়ে নিন। স্কেলিং করলে আপনাদের দাঁত এবং মাড়ি দুটোই সুস্থ থাকবে। আশা করি মাড়ি ফোলার কারণ কি, প্রতিকার আমরা কিভাবে করতে পারি এবং চিকিৎসা কি, সেটা আমি ভালোভাবে বোঝাতে পেরেছি। আপনারা যদি এইভাবে মেনটেন করেন, 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর আপনাদের মুখটা পরীক্ষা করিয়ে নিয়ে আসেন, তাহলে কিন্তু মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যা থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন। আজ এ পর্যন্তই। আগামী দিনে আবার নতুন কোনো বিষয়ের ভিডিও নিয়ে আমি থাকব আপনাদের সাথে।